ঢাকঢোল পিটিয়ে প্রচার হলো মাটি। বন বিভাগ সহ সরকারের সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে জঙ্গল জুড়ে চলল শিকার উৎসব। কার্যত দর্শকদের ভূমিকায় পুলিশ ও বনকর্তারা। আগে থেকে প্রস্তুতি নিয়েও কেন শেষ পর্যন্ত আদিবাসীদের শিকার উৎসব বন্ধ করতে পারলেন না প্রশাসনের আধিকারিকরা, সে নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। বারবার সচেতনতা করা সত্ত্বেও সতর্ক ও সচেতন করা যাচ্ছে না বন জঙ্গলের মানুষকে। জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের বড় উৎসব হলো শিকার, আর এই উৎসবের প্রথম দিন থেকেই জঙ্গলে কার্যত পুলিশ প্রশাসন ও বন দপ্তরকে বুড়ো আঙুল দেখিয়ে তারা জঙ্গলের ভেতরে প্রবেশ করল। এর পাশাপাশি শিকার করা হলো জঙ্গলের ছোট বড় পশু পাখিদের। বেশ কয়েক বছর আগে আদিবাসীদের শিকার উৎসব মারা পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। এরপর থেকে জঙ্গলমহলের শিকার উৎসব বন্ধ করার জন্য কার্যত ঝাঁপিয়ে পড়ে সরকার। গত বছরের মতো এই বছরও মাসখানেক আগে থেকে জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে শিকার বন্ধে প্রচার করা হয় বন দপ্তর ও পুলিশের পক্ষ থেকে। কড়া পদক্ষেপ যেহেতু নড়েনি, তাই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। তবে সমস্ত নিষেধাজ্ঞাকে কার্যত উড়িয়ে দিয়ে সোমবার সকাল থেকেই শিকার উৎসবে মাতলেন মেদিনীপুরের সদর ব্লকের বিস্তীর্ণ এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বন দপ্তরকে তোয়াক্কা না করে শিকার করা হলো বন্য শুকর, খরগোশ আরও অন্যান্য বন্যপ্রাণী। যদিও ছোট ছোট দলে ভাগ হয়ে পুলিশ ও বন দপ্তরের তরফ থেকে জঙ্গলের বিভিন্ন প্রান্তে নজরদারি চালানো হয়, তবে এতে কোনো কাজ হবে না বলে এমনই মনে করা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের তরফ থেকে। জঙ্গলমহলের শিকার উৎসব বন্ধ করা হলো প্রশাসনের কাছে যে কড়া চ্যালেঞ্জ, তা কড়া ভাষায় বুঝিয়ে দেয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এদিন এই শিকার উৎসবের সুলগ্ন সূচনা সংলগ্নে আদিবাসীরা ছোট ছোট দলে ভাগ হয়ে শিকার উৎসবে মেতে ওঠে। তারা জঙ্গলের মধ্যে ঢুকে হাতের কাছে পাওয়া ছোট বড় জন্তু সহ একাধিক নিরীহ প্রাণীকে শিকার করে। ফলে বাকি দিনগুলোতে কিভাবে শিকার থেকে তাদের বিরত রাখা যায় সেই নিয়ে চিন্তিত বন দপ্তর থেকে প্রশাসনের আধিকারিকরা। সম্প্রতি এই শিকার উৎসব ঠেকাতে পুলিশ প্রশাসন জঙ্গলমহলের একাধিক জায়গায় পোস্টার দেওয়া হয়েছিল, কিন্তু তাতেও শেষ পর্যন্ত কাজ হলো না। কয়েক বছর আগের ঘটনা, জঙ্গলে চলছিল শিকার উৎসব, আদিবাসীদের এমন হইচইয়ের মধ্যেই চলে গিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাণ। নড়ে জড়ে বসেছে প্রশাসন, লাগাতার চলে প্রচার, বারবার নিষেধ করা হয় শিকার উৎসব যাতে না করা হয়, করা হয় পুলিশ প্রশাসন। এতে কিছু ফল হলো কি? ঢাকঢোল পিটিয়ে এই প্রচারই সার। বন বিভাগ সহ সরকারের সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে জঙ্গলমহলে চলল শিকার উৎসব, আর দর্শকদের ভূমিকায় পুলিশ ও প্রশাসন। প্রতি বছরের মতন এই বছরও মাসখানেক আগে থেকে জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে শিকার বন্ধের প্রচার করা হয় বন দপ্তরের পক্ষ থেকে। পিছিয়ে থাকেনে জেলা পুলিশও, লিফলেট বিলিয়ে ও সচেতনতার প্রচার চালানো হয় পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি কড়া পদক্ষেপ ও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, কিন্তু সবই গেল জলে, অন্তত তেমনটাই বলা চলে সোমবারের ছবি দেখে। সমস্ত নিষেধাজ্ঞাকে কার্যত উড়িয়ে দিয়ে এদিন সকাল থেকে শিকার উৎসবে মাতলেন মেদিনীপুর সদর ব্লকের বিস্তীর্ণ এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। বন দপ্তরের সঙ্গে কার্যত লুকোচুরি খেলে শিকার করা হলো বন্য শুকর, খরগোশ মতো বন্য প্রাণীদের। যদিও ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়েছে পুলিশ ও বন দপ্তরের তরফ থেকে জঙ্গলের বিভিন্ন প্রান্তে নজরদারি চালানো হয়, তবে নিজেদের ভীতি থেকে সরিয়ে আসাকে কখনোই সম্ভব নয় তা কার্যত স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষের তরফে। জঙ্গলমহলের শিকার উৎসব বন্ধ করা প্রশাসনের কাছে কড়া চ্যালেঞ্জ, তা ঠোকরে ঠোকরে বুঝিয়ে দিল আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। এদিকে আদিবাসী সম্প্রদায়ের সাফ বক্তব্য, এই বিষয়ে আমরা বন্ধ করতে পারবো না, প্রশাসন বলছে ঠিকই কিন্তু আমরা শিকার তো করছি না, জঙ্গলে যাই পুজো করি, দু একটা বন্য শুকর মারি, বড় শিকার করি, জঙ্গলে যাওয়া বন্ধ করতে পারবো না। অন্যদিকে বন দপ্তরের এক বিট অফিসার বললেন, আমরা চেষ্টা করছি, এক মাস ধরে প্রচার করা হচ্ছে, মানুষকে বোঝানো হচ্ছে এটা ওদের সংস্কৃতি, আমরা জোর করে ওদের বোঝাতেও পারছি না, তবে আমরা যাব জঙ্গলে, এখনো অবধি শিকারের কোনো খবর মেলেনি।